আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি শেয়ার একটি বিষয় শেয়ার করব তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে এবং আমারও কিছু সুবিধা হবে কারণ চ্যানেলটি একটি ভালো মানের চ্যানেলে পরিণত হবে এবং আপনাদের আপনাদেরকার ভালো ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারব তো তাই প্রথমে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো আপনাদের মিউজিক বাজানোর সময় ফোনকে কীভাবে ওভার সাউন্ড অর্থাৎ সাউন্ড বাড়ানো যায় অর্থাৎ সেটির যে সাউন্ড হয় সাধারণত তার চেয়েও অতিরিক্ত সাউন্ড কীভাবে দেওয়া যায় সেটি করার জন্য আমাদের যে অ্যাপসটি লাগবে সেটি হলো মিউজিক প্লেয়ার মিউজিক প্লেয়ারটি স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন মিউজিক প্লেয়ার লিখে সার্চ করলেই অ্যাপসটি এসে যাবে তো আপনারা ওখানে এই যে এই এই অ্যাপসটির যে কালার দেখতেছেন ঠিক এই কালারে আসবে তো এটা ইনস্টল করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন তারপরের যে কাস্ট হ্যালো

আপনারা অবশ্যই খেয়াল করছেন যে এই তিনটাই বাড়ানোর ফলে কিন্তু কারেন্ট অনেক বেড়ে গিয়েছে তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন এফেক্ট নিতে পারবেন যেমন আপনি যখন ইয়ারফোন কানে দিয়ে মিউজিক প্লে করবেন তখন এই যেখানে আছে ব্যালেন্স অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি যদি ইচ্ছে করেন ডান কানে একটু সাউন্ডটা কম হবে বাম কামে বেশি হবে কিংবা বাম কামে কম বাম কানে কম হবে ডান কানে বেশি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে আছে বাস এখানে এখান থেকে আপনারা বিভিন্ন ক্লাসিক ফ্ল্যাট হেভি মেটাল হিপ হপ রক বিভিন্ন এফেক্ট নিতে পারবেন তো এবং এটা যদি একবারে অফ করে দিতে চান তাহলে কিন্তু এখানে অফ করলেই সবকিছু অফ হয়ে গেল আবার এখানে অন করলেই কিন্তু আবার প্রথমে চলে আসবে এগুলো সবকিছু প্রথমের দিকে এগুলো আপনারা আবার পুনরায় ঠিক করে নিতে হবে আপনার ইচ্ছা অনুযায়ী তো তাছাড়া আরও বিভিন্ন কাজ আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এবার এখান থেকে এভাবে গান আপনি মিউজিকটা আপনি করতে পারবেন এখান থেকে সার্চ করতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনারা সরাসরি আপনার যে ফোল্ডারের মিউজিকগুলো প্লে করবেন সেই ফোল্ডারে আপনি ঢুকে সেই মিউজিকটিগুলো আপনার পছন্দের মিউজিকগুলো দেখেন আমি কিন্তু আমার মেমোরিতে চলে এসেছি এখান থেকে আপনি সেই মিউজিকগুলো বাজাতে পারবেন তা এছাড়াও আরও যে সুবিধা আছে তা হলো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে স্যান্ট এখান থেকে শেয়ারে সেন্ট করতে পারবেন সেটিংস আছে কালার চেঞ্জ চেঞ্জ করতে পারবেন মিউজিক কাটতে পারবেন এবং এডিট ট্যাক ট্যাক এডিট করতে পারবেন ফটো চেঞ্জ করতে পারবেন চেঞ্জ ইমেজ রিং টোন হিসেবে এই মিউজিকটিকে আপনি সেট করতে পারবেন এখান থেকে ডিটেলস জানতে পারবেন তো আরও বিভিন্ন অ্যাফেক্ট আছে সো বন্ধুরা এই অর্থাৎ আপনি অ্যাপসটি ইনস্টল করার পর আপনি অটোমেটিকলি এগুলো মানে টিভি টিপি শিখতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কমেন্ট করতে লাইক করতে বলবেন না এবং মেন কথা হল আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী তারও ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তো বন্ধুরা এই আজকের ভিডিও আল্লাহ হাফেজ